গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে, গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে, চারিদিকে দেখো গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। যানজট গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমে পকেট ফাঁকা। চিল্লা বলেন ঠিক না বেঠে? যানজট গরম আজ হয়েছে ঢাকা, অনেকের গরমে পকেট ফাঁকা। নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্লান্তিময় সময় এখন। শান্তি আনার তোর মুদের এই দেশেতে, শান্তি আনার তোর মুদের এই দেশেতে, বদল হয়েছে দেখো সরকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। আওয়াজ দিয়া কোন ঠিক না বাড়ে? তেলের গরমে গোটা দেশটা গরম, পেট্রোল অকেলের দাম বাড়ছে এখন। হ্যাঁ ঠিক না বাড়ে? তেলের গরমে গোটা দেশটা গরম, সোয়াবিন তেলের পরে পেট্রোল অকটেনের দাম বাড়ছে এখন। ঠিক না বাড়ে? দ্রব্যে মূল্যে দেখো বাজার গরম, জনতার হাতটাই মাথা এখন। আফসুস আহারে হায় হায় কি হারে, আফসুস আহারে গরমের বাহারে, আফসুস আহারে। ঠিক না বাড়ে? জোরে কান আফসুস করিয়া মরিয়া সুটকি লাগিয়া যাও, আর আমরা আঙুল ফুলিয়া কলা গাছ হইয়া যাব। আসে না নাই আফসুস আহারে গরমের বাহারে, আফসুস আহারে, আফসুস আহারে গরমের বাহারে, সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার। সবাই গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে, গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে, চারিদিকে দেখো গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। রাসূলের পক্ষে কথা বললে উলামায়ে কেরামদেরকে বন্দি করা হয়, এই সমাজে আছে না নাই? এ মুসলমান ইমানদার ভাই, আমার রাসূলের কেমন সম্মান, আমার রাসূলের কেমন সম্মান! তুমি দিলেই বাকি আর না দিলেই বাকি, আমার আল্লাহ আমার রাসূলের সম্মান দিয়েছে। এর একটা সারাংশ কথা বলে এখান থেকে বিদায় নিয়ে লালমনিরহাটে চলে যাব। ওরে টাঙ্গাইল মির্জাপুরের মুসলমান, ওরে পদ্মার আলের মা বোন, আর বেশি আরের দিকে কান লাগায়ও না, আর টেলিভিশনের দিকে কান লাগায়ও না। মোবাইল টাচটাকে বন্ধ করিয়া গুগির দরবার থেকে আলোচনার মাইকের দিকে কানটা লাগায়া দাও। দেখো কি বলে তোমাদের উদ্দেশ্যে দুই চারটা কথা যদি শুনিয়া, রাত্রিবেলা আমার মাউ আল্লাহর কাছে যদি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া দুইটা হাত তুলে ডাকবার পারো, ও তোর মালিক আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার, দুইটা ডাক দিয়া জ্বলতে বলতে পারো, ও তোর মালিক জীবনে বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ, এই মহররম মাস শাহরুল্লাহিল মহররম, এই মহররমে তোমার কাছে আলোচনা শুনিয়া, তোমার আলেমদের কাছ থেকে আলোচনা শুনিয়া, রাত্রিবেলা আমি কেঁদে কেঁদে তোমার কাছে মাফ চাইছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ডেকে বলে বান্দা বান্দি, রাত্রিবেলা উঠিয়া দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইসে শিরি ইস্তো নাম, শিরে সকর্মী কুনা জানাম তামাম। আল্লাহর পয়গম্বরের আদর্শ কেমন ছিল? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহু আকবার। আমার রাসূলের আদর্শ ছিল খুলুক, কেমন চরিত্র ছিল? স্বয়ং আল্লাহ আমার রাসূলকে ইস্তিকবাল জানানোর জন্য কি কি কাজ করেছে, কি কি কাজ করেছে স্বাগতম জানানোর জন্য। এরে ঘুগির মুসলমান ভাই, আমরা শুধু লালমনিরহাট থেকে তোমাদের মাঝে আসছি, তোমাদের কাছে দু চারটি কথা মেসেজ পৌঁছায়া দিব, আমল করবা আর করবা না তোমাদের বিষয়। আমি বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, রাসূলের পক্ষ থেকে ওয়ারিস হিসাবে দায়িত্ব পালন করতেছি, মানলে মানবা না মানলে নাই, আমার গালি দিয়া লাভ নাই। আমি মোল্লার কবরে তুমি যাইবা না, তোমার কবরে আমি মোল্লা যাব না। আওয়াজ দিয়া কোন ঠিক না ব্যাঠি?
আল্লাহর পয়গম্বর সরকারের দোয়া আলমের আদর্শ আল্লাহর কাছে কেমন ছিল আমার আল্লাহ আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবেসেছে এর একটা সারাংশ বক্তব্য দিয়ে আলোচনা সমাপ্ত করে দিব আজকে আমাদের ভিতরে কেমন জানি উলামায়ে কেরামদেরকে দেখলে বলে হায় হায় মোল্লা আইতাছে মনে হয় দাওয়াত পাইছে যদি হুজুররা আসতে যায় বলে মোল্লা দাওয়াত পায় নাই মনটা বড় খারাপ চিল্লা কোনাছে না নাই তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ইমানের সাথে নাই পরিচয় মানো না কোরআন দ্বীনের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি আলেম ওলামা দেখলে বলো মোটা ভুটকা জঙ্গি তুমি আসল পড়েছো বুঝি খেয়েছো বুঝি ডাঙ্গি চিল্লা বলেন ঠিক না বেঠে এ মুসলমান চিল্লা বলো ঠিক না বেঠে তোমাদের কাছে মেসেজ পৌঁছায় দেওয়ার জন্য আসছি রাসূল কেমন রাসূলের উম্মত আমরা হইলাম এর একটা দৃষ্টান্ত দিয়া বিদায় নিয়ে চলে যাব আল্লাহর পয়গম্বর সরকার দোয়া আলম নবী আমার কেমন আদর্শওয়ালা নবী আপনারা আলোচনা শুনেছেন আল্লাহর পয়গম্বর যায়েদ ইবনে হারেসের সাথে তায়েফের ময়দানে গিয়েছিল তায়েফের ময়দান থেকে আল্লাহর পয়গম্বর বাড়িতে চলে আসছে বাড়িতে আসার পর উম্মে হানি ফুফি আম্মার ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বর বাদাল এসা বিশ্রামের জন্য চলে গেল আমি সারাংশ বলতেছি কেমন আদর্শ ওয়ালা নবী আমাদের আমার নবীরে আমার আল্লাহ ইস্তিকবাল জানাইছে গোটা পৃথিবীর 2 লক্ষ মতান্তর 1,24,000 পয়গম্বর আমার রাসূলকে সালাম জানাইছে সেলুট দিছে আমার রাসূলের উম্মত হওয়ার জন্য আমার আল্লাহর কাছে দোয়া ফরমাইছে সিল্লা কন সুবহানাল্লাহ মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া কুফর কো মিটাকর সাদাকত বাতায়া ইল্লাহে তাকবীর আল্লাহর পয়গম্বর সরকার দোয়া আলম ফুফি আম্মা উম্মে হানির ঘরের ভিতরে বন্দি উম্মে হানিকে ডেকে বলে ফুফি আম্মা তায়েফের ময়দানে আমার সাথে কাফেররা খারাপ ব্যবহার করেছে আমার গোটা শরীরটা রক্তে রঞ্জিত করে ফেলেছে আল্লাহর আরশে আজিমের দিকে তাকাইয়া আল্লাহর প্রিয় মাহবুব একটা মালাইকা ফেরেশতাকে ডেকে বলে এরে জিব্রাইল আর সময় লম্বা করবা না দ্রুত যা আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে যাইয়া দানায়া দাও আজকে রাত্রে আমার হাবিব আমার কাছে শিক্ষা সফরে আসবে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সরকার দোয়া আলম উম্মে হানির ঘরে শুয়ে রইছে জান্নাত থেকে হযরত জিব্রাইল আর মিকাইল দুইজন মিলিয়া বুরাক নিয়ে আল্লাহর পয়গম্বরের ঘরের সামনে কিনারায় দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে প্রবেশ করবে আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে শুয়ে আছে হযরত জিব্রাইল আর মিকাইল প্রবেশ করবে জিব্রাইল আর মিকাইল ঘরের ভিতরে প্রবেশ করিয়া দেখছে ফেরেশতারা ঘরের ভিতরে ঢুকলে দরজা জানালা লাগে না চিল্লায় কন মারহাবা জিব্রাইল আর মিকাইল দুইজন মিলিয়ে আল্লাহর নবীর ঘরে ঢুকলো ঢুকার পরে তাকায় দেখে খারাপ লাগতেছে ভাই এ আওয়াজ দিয়ে বলতে হবে খারাপ লাগতেছে আমার রাসূলের কেমন আদর্শ কেমন চরিত্র আমার রাসূলকে আমার আল্লাহ কেমন ভালোবেসেছে কেমন মহাব্বত করেছে আমি সারাংশ দুই একটা কথা বলে বিদায় নিব একটু ভালো করে মনোযোগ দেওয়া লাগবে রে মুসলমান ইমানদার এ মুসলমান ভাই আল্লাহর পয়গম্বর সরকারে দোয়া আলম তায়েফের ময়দানে দিন প্রচারের করতে যাইয়া আঘাত খাইয়া উম্মে হানি ফুফি আম্মার ঘরে শুয়া রইছে হযরত জিব্রাইল আর মিকাইল আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসছে জিব্রাইল মাতার কিনারা যাইয়া আল্লাহর পয়গম্বরের বাবরিওয়ালা চুল কত মসৃণ সুন্দর চুলের ভিতরে হাত গোলা দিয়া খিলাল করতেছে আর মিকাইল পাগুলোকে মাসাজ করে দিচ্ছে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর চমকে উঠলো ঘুম থেকে হায় হায় কি ব্যাপার কি ব্যাপার দরজা জানলা বন্ধ আমার ঘরে কে প্রবেশ করলো জিব্রাইল ডেকে বলে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ টেনশন করবেন না আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা জিব্রাইল
জিব্রাইল পায়ের কাছে যে সে হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা হযরতে মিকাইল সুবহানাল্লাহ কোয়েন না পকেটে নিয়ে বাড়ি যায় কোয়েন সুবহানাল্লাহ পকেটে নিয়ে বাড়ি যায় কোয়েন জোরে কোন সুবহানাল্লাহ গাড়িতে তেল লাগে না ভাই বক্তা কো সুবহানাল্লাহ লাগে বুঝছেন বক্তা কো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগে পারবেন দিতে দিলে কিছু কথা আসবে না হলে আসবে না ওফ পারবেন ইনশাআল্লাহ দেওয়ার জন্য বলেন তো দেখি সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সরকারে দোয়া আলম নবী বিশ্ব নবী সরকারে দোয়া আলম আল্লাহর পয়গম্বর শোয়া থেকে উঠে বসলেন হায় হায় জিব্রাইল আর মিকাইল দুইজন উপস্থিত হয়ে গেছে জিব্রাইল আর মিকাইল দেখে বলে পয়গম্বর আপনাকে শিক্ষা সফরে যাওয়া লাগবে মেরাজের ঘটনা বলার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো আমার রাসূলকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে ওই সম্মানই রাসূলের উম্মত হইয়া আজকে ওই রাসূলের বিপক্ষে কটূক্তি করা হয় তুমি ঘরে বসিয়া আঙ্গুল চুষো আর ওই ওই দলের দালালি করো আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই আমরা মুসলমান আমার আল্লাহ আমার রাসূল এক আমার কুরআন এক আল্লাহ রাসূলের বিপক্ষে তারা আঙ্গুল তুলবে তার আঙ্গুল নয় গর্দান ছিঁড়ে ফেলবে মুসলমান সিল্লা বলে ঠিক না বেঠে ঠিক না বেঠে আল্লাহই থাকবে আল্লাহই থাকবে কুরআন সুন্নার আলো হাদিসের আলো মুসলমান ভাইরা আমার খুব লম্বা কথা নয় আল্লাহর পয়গম্বর ঘুম থেকে বসে গেল বসে যাওয়ার পরে জিব্রাইল আর মিকাইল ডেকে বলে ও পয়গম্বর আল্লাহু আকবার চলেন চলেন শিক্ষা সফরে যাওয়া লাগবে আল্লাহর রাসূল বাইতুল্লাহর কিনারায় আসিয়া বদনা দিয়া লুটা দিয়া পাত্র দিয়া দুই হাত সুন্দর করে ধৌত করলো সেহারা মুবারক ধৌত করলো পাটা ধৌত করলো তার মানে কি তোহারত অর্জন করলো আত্তুরু শাতরুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ আমার রাসূল ওযু বানায়া নিল ওযু বানানোর পর তাকায় দেখে জিব্রাইল একটা বাহন নিয়ে আসছে একটা পরিবহন নিয়ে আসছে ওই পরিবহনটার নাম হলো বুরাক সিল্লা কন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ডেকে বলে জিব্রাইল বলো বলো যে বুরাক নিয়ে আমারে ইনভাইট করে আল্লাহর দরবারে নিবা এই বুরাকটা কি আমার উম্মতের জন্য আছে কিনা জিব্রাইল ডেকে বলে পয়গম্বর আমি যখন জান্নাত থেকে আপনার জন্য বুরাকটাকে নিয়ে আসতে গেছিলাম ওখানে দেখি লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বুরাকের পিঠের ভিতরে আপনার আনেওয়ালা উম্মতের নাম আমার আল্লাহ লিখে দিছে আরেকটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর তাকে দেখো মুজমে তুজকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায় ইয়া ইলাহি তু মেরা মাসুম কহায় সিল্লা কন মারহাবা হযরত পয়গম্বর সরকার দোয়া আলম নবিয়ানা আলাইহি সালাত ওয়া সালাম বুরাকের ভিতরে আরোহণ করিয়া শিক্ষা সফরে রওনা দিয়া দিল আল্লাহর পয়গম্বর শিক্ষা সফরে রওনা দিল এদিক দিয়া আমার আল্লাহ 2 লক্ষ মতান্তর 1,24,000 পয়গম্বরকে ডেকে বলে এ আমার প্রিয় আম্বিয়ারা আমার প্রিয় হাবিবুল্লাহ আমার প্রিয় রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমেনার বেটা মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ কিছুক্ষণ এর মধ্যে কিছুক্ষণের মধ্যে বাইতুল মুকাদ্দাস সিরিয়ার ভিতরে মসজিদে আসবে আর বসে থাকা চলবে না যাও যাও ওই মসজিদে যাইয়া আমার রাসূলকে স্বাগত জানায়া দাও আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ আদম সফিউল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসা করিমুল্লাহ হযরত ইসমাইল জবিউল্লাহ হযরত নূহ পয়গম্বর হযরত শীষ পয়গম্বর হযরত জাকারিয়া পয়গম্বর সমস্ত নবীরা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে আমার নবী বুরাক থেকে মসজিদে প্রবেশ করবে এ ভাই রাসূল বুরাক থেকে মসজিদে প্রবেশ করা মাত্রই ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম আনা আদম সফিউল্লাহ আওয়াজ দিয়া কোন সুবহান আদম নবী রাসূলকে সালাম দিয়া দিল এদিক দিয়া হযরত মূসা নবী বলে আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ
ana Musa Karimullah. Edik dia Ibrahim Nabi salam dia janaya dai. Assalamu alaikum ya Rasulullah. Ana Ibrahim Khalilullah. Hazrat Ismail Zabiullah janaya dai. Assalamu alaikum ya Rasulullah. Ana Hazrat Ismail Zabiullah. Silla bolen marhaba. আমার নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো আল্লাহ ডাক দিয়া কে ইব্রাহিম আর কাল বিলম্ব করবা না আমি আজকে আমার নবীদেরকে নিয়া একটু আনন্দ করবার চাই একটু উৎসব করবার চাই হযরত জিব্রাইলের কানে কানে আল্লাহ জানায়া দিয়েছে জিব্রাইল উৎসব করবে কি বলিয়া হযরত জিব্রাইল চলে গেল মিহরাবের কাছে যাইয়া দুইটা কান বন্ধ করিয়া আল্লাহর ডাক মারা শুরু করলো দেখে দেখে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না বলিয়া হযরত জিব্রাইল ব্রেক খা গেল সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ জিব্রাইল চিন্তা করিয়া কয় এখানে 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ 24000 পয়গম্বর আছে আমি কার নাম ধরিয়া আযান দিব আবার কে জানি বেজার হইয়া যায় হযরত ইসমাঈলের নাম নিব না জানি ইব্রাহিম বেজার হইয়া যায় হযরত মূসার নাম নিয়া আযান দিব না জানি হযরত আদম বেজার হইয়া যায় হযরত নূহ নবীর নাম নিয়া আযান দিব না জানি হযরত লূত পয়গম্বর বেজার হইয়া যায় কিন্তু মনে মনে আদম নবী মনে মনে চিন্তা করে বলে আমি যেহেতু আদি পিতা আদম মনে হয় জিব্রাইল আমার নামটা নিয়ে আযান দিবে হযরতে মূসা কয় আমি যেহেতু ফেরাউনের সাথে যুদ্ধ করিয়া বিজয় লাভ করেছি মনে হয় জিব্রাইল আমার নামটা নিয়ে আযান দিবে আমার আল্লাহ ডেকে বলে রে জিব্রাইল না 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 আজকের আযানটা হবে এতিম নবী সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লা কর মারহাবা বলতে হবে মারহাবা হযরত জিব্রাইল আর কাল বিলম্ব না করিয়া বলে ফেলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান ইমানদার আজকে সমাজের ভিতরে আলেম ওলামারা উৎসব করে মাহফিল করিয়া ইসলামী কনসার্ট করিয়া কিন্তু আমাদের সমাজের ভিতরে একটা জিনিস প্রচলিত হয়ে গেছে এটা হলো উৎসব মানেই বড় বড় ডেক্স পার্টি লাগাইয়া মাইয়া ভাড়া করিয়া ল্যাংটা নাচন নাচায় আওয়াজ দিয়া কোন আছে নাই এরা আবার সুস্থ সাংস্কৃতিক বিকাশের পক্ষে স্লোগান দেয় জোরে কোন ঠিক না বেঠে আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠে আপনারা জানেন গোটা পৃথিবীতে যেটা ভাইরাল হয়েছে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল ওনার চরিত্র কেমন ছিল কিন্তু আজকে আমরা দুনিয়ার ভিতরে সবচাইতে বড় ফিতনার ভিতরে পড়েছি সেটি হলো বাংলাদেশেও দাওয়াত দিয়া ডেক্সের পার্টি করবে বিটিএস এগুলা দেখলেই মনে হয় কেমন কেস ঠিক না বে ঠিক দূরে কর বিটিএস দেখলেই মনে হয় কেস কেস হ্যাঁ হ্যাঁ আওয়াজ দিয়া কোন ঠিক না বে ঠিক এরা কয় বিটিএস আসবে বিটিএস কে জানেন বিটিএস হলো কোরিয়ানের কোরিয়া দেশের সবচাইতে এরা হলো সবচাইতে বড় ধরনের একটা সবচাইতে বড় ধরনের একটা বিগ হাউস একজিমা একশিরা হ্যাঁ জোরে কোন ঠিক না বে ঠিক এরা সবচাইতে কোরিয়ার ভিতরে এক জিমা এক শিরার ব্যবসা করে লক্ষ লক্ষ যুবতীকে লক্ষ লক্ষ ছেলেকে গলার ভিতরে রশি লাগায়া ফাঁস দিতে বাধ্য করেছে এটা হলো সেই ব্যান দল জোরে কর নাউজুবিল্লাহ এরা এক এক জন নিজেকে পপুলার সিঙ্গার মনে করে সবচাইতে বড় ভাইরাল টপিক ওরা আজকে সমাজের ভিতরে উপহার দিতে চায় আমি বলতে চাই যারা এই বিটিএসকে বাংলার জমিনে আনতে চাও তোমাদের মনে হয় হযরতে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের
ইতিহাস ভুলে গিয়েছো, এরা তো সমকামিকার দিকে মানুষকে উৎসাহিত করার জন্য বাংলার জমিনে পা রাখবে, উলামায়ে কেরাম বসে থাকবে, বিটিআস বাংলার জমিনে আসবে, এটা বরদাস্ত করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? গায়ের ভিতরে এক ফুটা রক্ত থাকা সত্ত্বে বাংলাদেশে বিটিআস ব্র্যান্ড দল আসবে আর উলামায়ে কেরাম ঘরের ভিতরে বসিয়া তসবিহ টানবে আর আল্লাহ আল্লাহ জিকির করবে, তোমরা ওদিক দিয়া ছক্কা মেরে মুসলমানের সন্তানকে জাহান্নামের দিকে দীক্ষিত করবা। ওরে মাওলারে, এই চান্স উলামায়ে কেরাম জীবিত থাকতে বাংলার এই 63,000 গ্রামে লক্ষ উলামায়ে কেরামের জমিনে এক সেকেন্ডের জন্য হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আওয়াজ দিয়া কোন ঠিক না বা ঠিক? বিটিআস কে না বলুন, ইসলামী শিক্ষাকে হ্যাঁ বলুন, অপশাস্ত্রীকে লাত্তি মেরে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটান। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটিয়ে ইসলামকে সুন্দর করে শক্তিশালী করে আমার জীবনটাকে আমার জীবনের সব গুণাকে মুসলিম করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এগুলাই কি সংস্কৃতি? এদের সাংস্কৃতিক দেখলে মাঝে মাঝে লজ্জা লাগে। এদের সাংস্কৃতিকের বিপক্ষে কিছু একটা বলবো ভাই, বিটিআসের বিপক্ষে কিছু একটা বলবো, বলবো জোরে বলেন, বলবো গাও বাংলাদেশ গাও, বলবো 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 গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাইতে গাইতে জাহান্নামে সইলা যাও। চিল্লা কোন ঠিক না বা ঠিক? আওয়াজ দিয়া কোন ঠিক না বা ঠিক? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গে জাহান্নামে যাও, যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে বিটিআসের দলের সাথেও গান গাইবা, যত পারো গাইবা তবে দুজো কেতে যাইবা, যত পারো নাচবা তবে দুজো কেতে যাইবা, তওবা করার সময় আসে পিছন ফিরে যাও, তওবা করার সময় আসে পিছন ফিরে যাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, গাও পুলাপন গাও, গাও মির্জাপুর বাসি গাও, গাও টাঙ্গাইল বাসি গাও, তবে আল্লাহর কালাম গাও, গানের দিকে টান মারিয়া কেন জাহান্নাম যাও, গানের কলি টান মারিয়া কেন জাহান্নাম যাও, চিল্লা কোন মারহাবা, আওয়াজ দিয়া বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে এই অপসাংস্কৃতিকের বিপক্ষে আঙ্গুল তুলে জবাব দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার খারাপ লাগতেছে, বলবো বলবো এরপরে কথা বলবো, সরকার দো আলম নবী আমার, বলবো বলবো বিশ্ব নবী সরকার দো আলম, সরকার দো আলম নবী আমার, আমার আল্লাহ জিব্রাইল কে ডেকে বলে জিব্রাইল কারো নাম নিয়ে ডাকার প্রয়োজন নাই, তুমি আমার নবীর নামটা নিয়া আল্লাহর দরবারে ডাক দিয়া দাও। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিয়া দিল, আজান হয়ে গেছে, সমস্ত নবীরা এখানে ইমামতির দায়িত্ব পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আদম নবী ডেকে ডেকে কয়, যেহেতু আমি আদম সফিউল্লাহ, আমি হইলাম আদি পিতা, মনে হয় আমার ইমামতির মশল্লায় দাঁড় করাইয়া দিবে, আমি মনে হয় নামাজ আদায় করব, আমার পিছনে নবীরা আমার মুক্তাদি হবে। আমার আল্লাহ ডেকে কয়, ও জিব্রাইল, দুনিয়ার অন্য কোনো নবীরে ইমামতির মশল্লায় দেওয়ার দরকার নাই, আমার হাবিবুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়া ইমামতির দায়িত্ব দিয়া দাও। হযরত জিব্রাইল হযরত পয়গম্বরের হাত ধরিয়া ইমামতির দায়িত্ব দেওয়ার পর আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী আমার, ইমামতির দায়িত্ব পাওয়ার পরে নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পর আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে যাবে, কি মজার কাহিনী, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছাকাছি আল্লাহর পয়গম্বর চলে গেল, জিব্রাইল ব্রেক মারিয়া দিল, আর সে আজিম দিয়া আল্লাহর পয়গম্বর প্রবেশ করে, জুতা মুবারক খুলিয়া প্রবেশ করে, আল্লাহ ডেকে বলে আমার আর সে আজিম দামি হইতে পারে, তুমি আমার বন্ধু মুহাম্মদের চাইতে দামি না, সিল্লা কন সুবহানাল্লাহ।
বিশ্ব নবী সরকারে দোয়া আলম নবী আমার আল্লাহু আকবার আকবার খারাপ লাগতেছে বলবো বলবো সরকারে দোয়া আলম নবী আমার আল্লাহর কাছে কাছে চলে যাওয়ার পর আল্লাহর পাল্লা পাক রব্বুল আলামিন কাঁচা কাছে চলে গেল আল্লাহর কাছে যাইয়া নবী ডাক দিয়া কয় ও দয়ার মালিক এই দুনিয়ায় আমার মা নাই আমার বাবা নাই কেউ নাই আমি বড় এতিম আপনার কাছে আরজি নিয়ে আসি আমার আনেওয়ালা উম্মতদেরকে জাহান্নাম দিয়া আমি নবীরে জান্নাত দিবা এটা মানতে পারবো না চিল্লাকন সুবহানাল্লাহ সরকারে দোয়া আলম আল্লাহর কাছে কথা বলতেছে আল্লাহরে ডেকে কয় আল্লাহ তোমার কাছে আজকে আমার কিছু পাওনা আছে বলে কি পাওনা জীবনে এমন আলোচনা শুনছেন নাকি ভাই পাওনাটা শুনবেন না ভাগবেন হ্যাঁ জোরে কোন শুনবেন না ভাগবেন আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে ডেকে বলে ও দয়ার মালিক জীবনে আপনার কাছে আমার কিছু পাওনা আছে বলে কি পাওনা বলে দয়াময় আল্লাহ আপনি পৃথিবীতে যত নবীকে ডাকছেন সমস্ত নবীর নাম দরিয়া ডাকছেন যখন হযরতে মূসা পয়গম্বরের নাম দরিয়া ডাকতেন তখন বলতেন মূসা কারীমুল্লাহ যখন আপনি হযরত ইব্রাহিম নবীকে ডাকতেন বলতেন ইব্রাহিম খলিলুল্লাহ যখন হযরতে ইসমাইলকে ডাকতেন তখন বলতেন ইসমাইল জবিউল্লাহ যখন হযরতে আদম নবীকে ডাকতেন তখন বলতেন হযরতে আদম সফিউল্লাহ ও দয়ার মাওলা আমার বড় জানবার ইচ্ছা আমার বড় জানার বিষয় আল্লাহ তুমি আমারে বলিয়া দাও তুমি আমারে কোনদিন মুহাম্মদ বলিয়া ডাকো নাই তুমি আমারে মাঝে মাঝে ডাকছো ইয়াসিন আল্লাহু আকবার তুমি আমারে মাঝে মাঝে ডাকছো দোহা তুমি আমারে মাঝে মাঝে ডাকছো আলিফ লাম মিম তুমি আমারে মাঝে মাঝে ডাকছো ইয়া আইয়ুহাল মুজাম্মিল তুমি আমারে মাঝে মাঝে ডাকছো ইয়া আইয়ুহাল মুদাসসির ও মাওলা তোমার কাছে আমি জানবার চাই তুমি কি আমার নামটা দরিয়া ডাকতে কি খারাপ লাগে নাকি আমার আল্লাহ ডেকে বলে রে পয়গম্বর হাবিবুল্লাহ বুঝেছি তুমি মন খারাপ করেছো আল্লাহর নবী ডেকে বলে আল্লাহ মন তো খারাপ করবই তুমি কি সুন্দর কালিমা দিয়েছ আর বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কারীমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ কি সুন্দর কালিমা তাদেরকে দিছো আমার আল্লাহ ডেকে বলে রে হাবিব তোর জন্য তোমার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল স্পেশাল কিছু বিষয় আছে যেটা আজকে তোমার সাথে আমি আল্লাহ খোলাসা বয়ান করে দিব সিল্লাকন মারহাবা আর একটু আওয়াজ দিয়া কন মারহাবা দোয়া আলম নবী আমার ডেকে বলে আল্লাহ কি খোলাসা কথা আপনার কাছ থেকে আমি জানবার চাই আল্লাহ ডেকে বলে পয়গম্বর বুঝেছি তুমি মন খারাপ করেছো হযরত ঈসা রূহুল্লাহ আমি কালিমা দিয়েছি তুমি হয়তো ভেবেছো তুমি এই জন্য মন খারাপ করেছো তোমারে তহা বলিয়া ডাকছি কখনো ইয়া আসিন বলিয়া ডাকছি কখনো ইয়া আইয়ুহাল মুদাসসির বলিয়া ডাকছি কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলিয়া ডাকছি তুমি মন খারাপ করেছো মন খারাপ করবা না রে হাবিবুল্লাহ তোমারে আমি যেই নবুয়াত দিয়েছি ও পয়গম্বর নবী আমার হযরতে মূসা পয়গম্বরের নবুয়ত শেষ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহর কালিমুল্লাহ শেষ সিল্লাকাম মারহাবা ও নবী আমার জাননী আদম সফিউল্লাহর নবুয়ত শেষ আদম সফিউল্লাহর সফিউল্লাহ গিরিউ শেষ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহর নবুয়ত শেষ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ শেষ হযরতে ইসমাইল জবিউল্লাহ নবুয়ত শেষ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ শেষ ও মুহাম্মদ জাননী তোমার জন্য আমি স্পেশাল একটা নাম রাখিয়া দিছি গোটা পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ শেষে একটা
নাম সারা জীবন তোমার উম্মত থেকে নিয়া শুরু করে পূর্বপুরুষের উম্মত যারা ছিল সবাই স্মরণ করবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল্লাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে বলে আল্লাহ বুঝলাম নাম দিছো, আমার আল্লাহ ডেকে বলে শুধু নাম দিয়েই তোমারে ছুটু করব না। এ মুসলমান বলবো খারাপ লাগতেছে, বলবো কি বলবো না, আমার আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর বুঝতে পেরেছি তুমি মন খারাপ করেছো, যাও যাও আমি বলে দিলাম তোমার নাম অর্ধেক, আমি আল্লাহর নাম অর্ধেক। আওয়াজ দিয়া কোন মিয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ থেকে অমিকরণ ঢুকছে নাকি, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এবার রাসূল বায়না ধরেছে আল্লাহ, বলেন আল্লাহু আকবার। কি মজার কথা বলবো বলবো, কি মজার কথা রে মুসলমান, আল্লাহর নবী সরকারে দোয়া আলম ডেকে বলে আল্লাহ এবার তোমার কাছে আমি জানবার চাই, আমি অর্ধেক কিভাবে আর তুমি অর্ধেক কিভাবে, সিল্লাকন মারহাবা। এখানে আমার আল্লাহ ডেকে বলে রে পয়গম্বর তোরে আমি কেন অর্ধেক দিব না, দুনিয়াতে তোরে জন্মের আগে তোর বাবারে হারাইছো, জন্মের ছয় বছর পরে তোমার মারে হারাইছো, মার কবরের পাশে আইয়া তুমি আল্লাহর কাছে দাবি করে বলছো দয়ার মালিক এইটা আমার বাবার কবর। আল্লাহু আকবার, ওই দিন কায় তোমার মারেও হারাইছো রে হাবিব, তোমার সম্মান অন্য নবীর মতো নাই, তোমারে আমি কেমন সম্মান দিছি বলবো নি। আল্লাহর নবী বলে আল্লাহ তুমি যদি বক্তা হও আমি যদি শ্রোতা হই কে তোমার কাছ থেকে আবার বয়ান শুনবে না, বলতে থাকো আমি নবী তোমার আলোচনা শুনতে থাকি, সিল্লাকন মারহাবা। আল্লাহ ডেকে বলে রে পয়গম্বর তুমি কেমন সম্মানী জানো, তোমার কেমন আদর্শ জানো, তোমার কেমন আদর্শ, তোমার কেমন সম্মান রে পয়গম্বর। তোমার দাদা একদিন তোমার আম্মা হযরতে আমেনাকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিল, আমেনা বৌমা আমার বলো দেখি তোমার গর্ভে আমার বেটা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ পৃথিবীতে এসেছে, তোমার কাছে আমি কিছু বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে ও পয়গম্বর জাননি তোমার দাদা আব্দুল মুত্তালিব একদিন তোমার আম্মা আমেনাকে ডেকে বলেছিল, আমেনা আল্লাহু আকবার, ডেকে বলেছিল রে আমেনা বলো 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 তোমার গর্ভে থেকে আমার বেটা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পৃথিবীতে এসেছে, আমি তো আমার নজরে পড়ে দুনিয়ার কোন সন্তান যদি পৃথিবীতে আসে প্রথমত অবস্থায় প্রেগনেন্ট হয়, পেটটা একটু বড় আকার হয়, এরপরে তার প্রসবের বেদনা হয়, এরপরে প্রসব বেদনার পরে প্রসব হয়, এরপরে আরো অনেক অনেক কাজ থাকে। এরে আমেনা তোমার কাছ থেকে আমার নাতি মুহাম্মদের ডিটেলস কিছু আলোচনা জানতে চাই। আল্লাহর পয়গম্বরের আম্মা হযরত আমেনা কেঁদে কেঁদে ডেকে বলে, ও শ্বশুর আব্বা আপনি তো জানেন না আমার পেটে সন্তান মুহাম্মদ এসেছে, পৃথিবীর মহিলার পেটগুলা একটু বড় হয়, সন্তান যখন পেটে আসে বড় হয়, কিন্তু আমার মুহাম্মদ আমার পেটে আসছে, আমি আমেনা টের পর্যন্ত পাই নাই। চিল্লাকন সুবহানাল্লাহ, সরকারি দু আলমের আম্মা ডেকে বলে ও শ্বশুর আব্বা শুধু তাই নয় তাই নয়, পৃথিবীর সন্তানেরা পৃথিবী আসার পরে প্রসবের একটা বেদনা হয়, পৃথিবীতে সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সন্তানের নার কাটা লাগে, লাগে কি লাগে না, সিল্লাকন লাগে কি লাগে না। আল্লাহর নবীর আম্মা আমেনা ডেকে বলে, শ্বশুর আব্বা আমার সন্তান পৃথিবীতে আসছে আমি ব্যথা অনুভব করতে পারি নাই, পেট থেকে জমিনের ভিতরে যখন আমার ছেলে মুহাম্মদ আসছে কে জানি আমার পেটের ভিতরে কুদরতিভাবে তার নার কাটিয়া দিছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, বিশ্ব নবী সরকারের দোয়া আলম ন
ডেকে বলে নবীর আম্মা ডেকে বলে শ্বশুর আব্বা শুধু তাই নয় পৃথিবীর সমস্ত সন্তানেরা দুনিয়াতে আসার পরে তাদেরকে মুসলমানি করানো লাগে খতনা করানো লাগে কিন্তু আমি আমার মুহাম্মাদের চেহারার দিকে তাকায়া দেখি কে জানি আমার পেটের ভিতরে আমার মুহাম্মাদের খতনা করায়া দিছে শুধু তাই নয় আমার মুহাম্মদ পৃথিবীতে আসছে সন্তানেরা মার গর্ভে থেকে আসে হয়তো মাতা আগে আসে অথবা পেট অথবা পা আগে আসে কিন্তু আমার সন্তান মুহাম্মদ পৃথিবীতে আসা মাত্র আল্লাহর সেজদায় পড়ে গেছে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের মা আমেনা ডেকে বলে তাই নয় শুধু তাই নয় আমার সন্তান মুহাম্মদ আমাদের মাতার দিকে তাকায় দেখি প্রশংসিত মাতা সিল্লাকন সুবহানাল্লাহ আমি মুহাম্মাদের চোখের দিকে তাকায় দেখি প্রশংসিত চোখ আমি মুহাম্মাদের কানের দিকে তাকায় দেখি প্রশংসিত কান আমি মুহাম্মাদের ঠোঁটের দিকে তাকায় দেখি প্রশংসিত ঠোঁট আমি মুহাম্মাদের থুতনির দিকে তাকায় দেখি প্রশংসিত থুতনি আমি মুহাম্মাদের গলার দিকে তাকায় দেখি প্রশংসিত সুন্দর গলা আমি মুহাম্মাদের পেটের দিকে তাকায় দেখি প্রশংসিত পেট আমি মুহাম্মাদের বুকের দিকে তাকায় দেখি প্রশংসিত বুক আমি মুহাম্মাদের কবজির দিকে তাকায় দেখি প্রশংসিত কবজি আমার আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে বলে যেহেতু তোমার বেটা প্রশংসিত এর অর্থ হলো মুহাম্মদ আল্লাহর নবীজির মা ডেকে বলে আল্লাহর নবীর মা আমেনা ডেকে বলে আমার বেটার মাতার দিকে তাকায় দেখি মুহাম্মদ চোখের দিকে তাকায় দেখি মুহাম্মদ কপালের দিকে তাকায় দেখি মুহাম্মদ কানের দিকে তাকায় দেখি মুহাম্মদ থুতার দিকে তাকায় দেখি মুহাম্মদ ঠোঁটের দিকে তাকায় দেখি মুহাম্মদ গলার দিকে তাকায় দেখি মুহাম্মদ বুকের দিকে তাকায় দেখি মুহাম্মদ বগলির দিকে তাকায় দেখি মুহাম্মদ কনুইয়ের দিকে তাকায় দেখি মুহাম্মদ কবজির দিকে তাকায় দেখি মুহাম্মদ পেটের দিকে তাকায় দেখি মুহাম্মদ কোমরের দিকে তাকায় দেখি মুহাম্মদ চোরুর দিকে তাকায় দেখি মুহাম্মদ হাঁটুর দিকে তাকায় দেখি মুহাম্মদ পায়ের দিকে তাকায় দেখি মুহাম্মদ আমি টেনশনে পড়ে গেলাম হায় হায় আমার সন্তানের সব প্রশংসিত সব মুহাম্মদ আমি এই সন্তানের নাম কি রাখবো ও মুহাম্মদ জাননী আমি তোমার মা জননীর মাতার ভিতরে সিটিং ফিটিং করে দিয়েছি তোমার বেটার গোটা শরীরটা যেহেতু মুহাম্মদ নামটাও রাখিয়া দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল্লাকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুহাম্মদ বলে ঠিক আছে আল্লাহ সরকারে দু আলম খারাপ লাগতেছে ভাই বলবো আল্লাহর নবী ডেকে বলে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী ডেকে বলে আল্লাহ তুমি আমারে এত সুন্দর চেহারা দিছো আমার আল্লাহ ডেকে বলে হাবিব ভাই এত সুন্দর চেহারা দিছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তোমার এত সুন্দর বডি দিছি রে মুহাম্মদ এবার আমার আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদার করে বলে মাওলাই করিম তুমি আমার এত সুন্দর বডি দিয়েছো ঠিক আছে তোমারে ধন্যবাদ তবে আমি তোমার কাছ থেকে জানবার চাই তুমি তো আলিমুল গায়ব তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো সাত্তার তুমি তো জব্বার তুমি তো করিম তুমি তো সবচাইতে বড় রে আল্লাহ তুমি তো বাদশার বাদশাহ তুমি অর্ধেক আর আমি অর্ধেক কিভাবে এইটা তুমি আমারে জানাইয়া দাও আপনারা শুনতে রাজি আছেন তো ভাই জোরে কোন আছেন তো সবাই আরেকটু আওয়াজ দিয়া কোন শুনতে রাজি আছেন সবাই আরে মুসলমান ইমানদার এই অর্ধেক নিয়ে আজকে সমাজে টানাটানি লাগছে নারীরা কয় আমরা অর্ধেক পুরুষরা কয় আমরা অর্ধেক এবার ই সুন্দর করিয়া চালু হয়ে গেছে সমান অধিকারের জ্বালা ও ভাইয়া রে লাগছে কি খেলা ঘরে ঘরে শুনবার পারি সমান অধিকারের জ্বালা ও ভাইয়া রে কি চমৎকার খেলা নারী পুরুষ সবাই বলে আমরাই হইতাম চাই একলা আর একলা চিল্লা কোন আছে না নাই আওয়াজ দিয়া কোন আছে না নাই হায় হায় সমান অধিকার সমান অধিকারে সব টাল হয়ে গেছে চিল্লা কোন আছে না নাই এদিক দিয়া সার সার বুঝেন
ওই যে জৈব সার ইউরিয়া সার এ চাউলের কয় আমার সমান অধিকার ও কয় আমারও সমান অধিকার ও কয় তোর অধিকারের সাথে কি আমার অধিকার মিলবো আরে হ্যাঁ খুশি মারে আরে হ্যাঁ খুশি মারে বুঝছেন না কথা এখন যদি সব সাইজে কই ঠিক না ব্যাটে সমান অধিকার সব সমান অধিকার চাউলেরও অধিকার যেমন সারেরও তো অধিকার তেমন এখন ডিজেল আর পেট্রোল দুইজনে চিন্তা করে কয় আমরা পিছায় থাকবো কে ভাই এক রাত্রে ছক্কা এক রাত্রে 50 জোরে কোন ঠিক না ব্যাটে ডিজেল অক্টেলও 50 হয় আর হুন্ডা চালানো বন্ধ হয়ে গেছে ঠিক না ব্যাটে জোরে কোন আরো জোরে কোন ঠিক না ব্যাটে এগুলা চলতেছে কি চলতেছে না এখন যদি আমরা কই সুন্দর বাংলাদেশ জয় যদি বলি জয় বাংলা পেট্রোলের তেলের দাম সামলা আওয়াজ দিয়ে এখন বলতে পারি কি পারি না যদি বলি তাহলে তো বলবে আমরা সরকার বিরোধী না মুসলমান সরকার বিরোধী কখনোই নয় সরকারকে স্যালুট ধন্যবাদ জানায় তবে মাঝে মাঝে বলতে মনে চায় জয় বাংলা ওই পেট্রোলের দাম এবং সয়াবিনের দাম সামলা জোরে কোন ঠিক না ব্যাটে তেলের গরমে গোটা দেশ গরম হয়ে গেছে এমনিই তো বিদ্যুৎ নাই কারেন্ট নাই আবার আরেক গরম কি গরম কয় পকেটে টিহা নাই তেল কিনতে যাইবেন ওইটা তো তেলও নাই বিদ্যুৎ তো নাই এমনিতেই নাই ঠিক না ব্যাটে জোরে কোন এই গরমের কারণে সব নরম হয়ে গেছে পকেট ফাঁকা হয়ে গেছে বড় লোক টাকাওয়ালা হয়ে গেছে আওয়াজ দিয়ে কোন ঠিক না ব্যাটে এই গরমের পক্ষে দু চারটি কথা বলবো ভাই হ্যাঁ জোরে বলেন বলবো গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার চিল্লা বলতে হবে ঠিক না ব্যাটে গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে চারিদিকে দেখো গরমের হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার যানজট গরম আজ হয়েছে ঢাকা অনেকের গরমে পকেট ফাঁকা চিল্লা বলেন ঠিক না ব্যাটে যানজট গরম আজ হয়েছে ঢাকা অনেকের গরমে পকেট ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় সময় এখন শান্তি আনার তোর মুদের এই দেশেতে শান্তি আনার তোর মুদের এই দেশেতে বদল হয়েছে দেখো সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার আওয়াজ দিয়া কোন ঠিক না ব্যাটে তেলের গরমে গোটা দেশটা গরম পেট্রোল অকটেলের দাম বাড়ছে এখন হ্যাঁ জোরে কোন ঠিক না ব্যাটে তেলের গরমে গোটা দেশটা গরম সোয়াবিন তেলের পরে পেট্রোল অকটেনের দাম বাড়ছে এখন ঠিক না ব্যাটে দ্রব্যে মূল্য দেখো বাজার গরম জনতার হাতটাই মাথা এখন আফসুস আহারে হায় হায় কি হারে আফসুস আহারে গরমের বাহারে আফসুস আহারে ঠিক না বাড়ে জোরে কান হ্যাঁ আফসুস করিয়া মরিয়া সুটকি লাগিয়া যাও আর আমরা আঙুল ফুলিয়া কলা গাছ হইয়া যাব আসে না নাই আফসুস আহারে গরমের বাহারে আফসুস আহারে আফসুস আহারে গরমের বাহারে সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার সবাই গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে চারিদিকে দেখো গরমের হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজি মানুষ বেকার লিল্লাহে তাকবীর সরকার দু আলম নবী আমার বলবো কি বলবো না হ্যাঁ জোরে কোন বলবো কি বলবো কি চলবে না আরো জোরে কোন চলবে কি চলবে না এরে টাঙ্গাইলের মুসলমান ও মির্জাপুর এলাকার মুসলমান যুবক আল্লাহর গোলাম ও পদ্মালের মা বোন আল্লাহ ডেকে বলে নবী তুমি অর্ধেক আমি অর্ধেক আমার আল্লাহ ডেকে বলে নবী তুমি অর্ধেক আমি অর্ধেক আমার পয়গম্বর ডেকে কয় আল্লাহ কিভাবে আপনি অর্ধেক আর আমি অর্ধেক জানবার চাই আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আল্লাহু আকবার তোমার নামটা যখন লেখবা তোমার নামের আগে আমার আমার নাম লেখা লাগবে আমার নাম যখন লেখবা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা
illallah, la ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah. Sakale boren sallallahu alaihi wasallam. Bolbo ki bolbo na, khichuri ready hoya geche re bhai. কথা বলিয়া দোয়া করিয়া খিচুড়ি খায়া চলে যাব, তাই একটু সময় দিবেন কি দিবেন না? হাজুর গান দেওয়া যাবে ভাই, একটু সময় চেয়ে নিলাম তাই। আরে মুসলমান ইমানদার, আজকে এখানে মুসলিম টিভি, কুয়াকাটা টিভি, ইসলামী টিপস, ইসলামী টিপস, কুয়াকাটা টিভি, মুসলিম টিভি, গোটা বাংলাদেশে যেগুলা সবচাইতে আলোচিত টিভি, এগুলো আমাদের মাঝে আসছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মিডিয়াদেরকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। সরকার দো আলম কে আল্লাহ ডেকে বলে পয়গম্বর, তুমি যখন আমার নাম লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ, ও নবী তুমি যখন আমার নাম এতটুক লিখবা, সুন্দর করে হাতে ধরিয়া ধরিয়া গনিয়া গনিয়া দেখবা আমার নামের অক্ষর হইল বারোটা। জোরে কন কয়টা, আরো জোরে কয়টা, জোর হলো না কয়টা, জোরসে বলো কয়টা। আল্লাহ ডাক দিয়া কয় আমার নাম হইল বারোটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, সবাই মিলে লেখাপড়া করো এরপরে মরো, যদি লেখাপড়া করিয়া আল্লাহকে চিনিয়া মরো, আমি তোমার জন্য আল্লাহ হয়ে যাব সবচাইতে বড় রহমান। চিল্লা কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলে নবী আমার, আমার নাম যখন লেখবা দেখবা বারোটা অক্ষর। এবার শোনো হে নবী, তুমি যখন তোমার নাম লেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে পয়গম্বর তোমার নামটা দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নাম এক পাশে বারো অক্ষর, তোমার নামটাও আরেক পাশে বারো অক্ষর, এক দুই তিন লেখাপড়া এটাকেই বলে আমার কাছ থেকে জেনে নিন, চার পাঁচ ছয় নেই কোনো ভয়, সাত আট নয় এবার দিন ইসলামের হবে জয়, দশ এগারো বারো সব কিছু সারিয়া মুহাম্মদের নাম ধরো। চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহর নবী কে আল্লাহ পড়াইতেছে, ও পয়গম্বর, ও পয়গম্বর তুমি তাকায় দেখো আমার নাম বারোটা অক্ষরে লেখা, তুমি নবীর নাম বারোটা অক্ষরে লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে নবী তিবার অর্ধেক কিভাবে হইছো বুঝছো? নবী কয় না না বুঝি নাই, আমারে আরো বোঝায় কন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে পয়গম্বর, তুমি যদি হজরতে ইউসুফ নবী, হজরতে ইব্রাহিম নবী, হজরতে মুসা নবী, হজরতে এরকম ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালাম অথবা আদম নবীর নামে কালিমা পড়তে যাও, তুমি যদি বলো লা ইলাহা আল্লাহ আদম সফিউল্লাহ, এখানে দেখবা হরফের নিচে নুকতা আছে, তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলবা ইব্রাহিম খলিলুল্লাহ, এখানেও দেখবা হরফের উপরে নুকতা আছে, তুমি যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ, এখানে দেখবা নুকতা আছে। এ নবী তুমি অর্ধেক আমি অর্ধেক কিভাবে জানো আমার বারোটা অক্ষরের ভিতরে কোনো নুকতা নাই? তুমি নবীর বারোটা অক্ষরের ভিতরে কোনো নুকতা নাই। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সরকার দোয়ালম আল্লাহর দরবারে ডেকে বলে আয়ার মালিক, আপনি আমার রহমান, আপনি আমার রহিম, আপনার মতো মালিক পৃথিবীতে কেউ নাই, আপনি আমার মাফ করিয়া দেন, আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি। আমার আল্লাহ ডেকে বলে রে মুহাম্মদ তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি আমার হাবিবুল্লাহ, আমি হইলাম তোমার আল্লাহ। চিল্লা কন সুবহানাল্লাহ।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে ডেকে বলে নবী আমার তোমার কাছ থেকে আমি কিছু জিনিস চাই তুমি আমারে কি দিবা বলো আমি তোমারে নামের অক্ষর 12টা সমান সমান দিছি তুমি মুহাম্মদ প্রশংসিত বানাইছি শুধু তাই নয় তুমি যা চেয়েছো তা দিয়েছি এবার বলো তুমি আমারে কি দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন আল্লাহ বলল হে মুহাম্মদ বলো তুমি কি দিবা আমার রাসূল হতভম্ব হয়ে গেল হায় হায় আমি আল্লাহরে কি দিব আমি হইলাম বান্দা উনি হইল খালেক আমি হইলাম সৃষ্টিজীব উনি হইল আমার মাশুক আল্লাহ আমি তারে কি দিব উনার কাছে তো কোনো কিছুর অভাব নাই আল্লাহর নবী সুন্দর করে কাকুতি মিনতির সুরে ডেকে বলে ও দয়ার মাওলা আল্লাহু আকবার ও দয়ার আল্লাহ তুমি রহমান তুমি রহিম তোমারে আমি কি দিব আমার কাছে তো কিচ্ছু নাই আমার আল্লাহ বলে ও পয়গম্বর আমি তোমারে সব দিয়েছি আমারেও কিছু দেওয়া লাগবে রাসূল কি দিয়েছে শুনতে রাজি আছেন সবাই জোরে কান আছেন সবাই আল্লাহর পয়গম্বর ডেকে বলে মালিক ও রব্বে কাবা আল্লাহ আপনি আমারে সব দিয়েছেন আপনারে কিছু দিবার পারবো না তবে আমি আপনারে তিনটা জিনিস দিব জোরে কোন কয়টা আওয়াজ দিয়া বলতে হবে কয়টা ডেকে বলে দয়ার মাওলা আপনারে আমি তিনটা জিনিস দিব এক নাম্বার জিনিস হলো যেহেতু আপনি আমারে বানাইছেন আমার গোটা শরীরটা আপনি বানাইছেন এই দেহের ভিতরে আপনি প্রাণ দিছেন আমার রিজিকের মালিক হইলেন আপনি আমার হায়াতের মালিক হইলেন আপনি আমার মৌতের মালিক হইলেন আপনি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যেহেতু আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার নামাজ আমার কুরবানি আমার হজ সব আপনার জন্য আপনারে আমি একটা জিনিস দিয়া গেলাম আপনি এই দেহের ভিতরে যে কয়েকদিন পর্যন্ত জবানটাকে ফিটিং রাখবেন সিটিং রাখবেন এই জবান দিয়া আমি আপনার দালালি ছাড়া দুনিয়ার কারো দালালি করব না আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ এ মুসলমান আজকে এই জবান আল্লাহর কাছে আমার রাসূল দিয়ে আসছে যে কয়েকদিন জবান থাকবে দালালি করবে কার আর তুমি করো কার একটু হিসাব মিলায়া দেখো তোমার হিসাবের ভিতরে জামেল আছে না নাই চাউলে ডাইলে খিচুড়ি আমরা কি আর করছি চুরি রাখছি মুহে দাড়ি মুছ ফালায়া করছি চুরি আছে না নাই আছে না নাই মুসুলাও চুরি দাড়িওলাও চুরি আছে না আছে না আছে না ইঙ্গিতে বলতেছি রাসূল জবান দিয়েছে কার কাছে এক নাম্বার কার কাছে জবান দিছে যে কয়েকদিন দেহের ভিতরে জবান থাকবে এ যুবক শোনো যে কয়েকদিন এই দেহের ভিতরে জবান থাকবে এই কয়েকদিন এই জবান দ্বারা একমাত্র দালালি করব কার আওয়াজ দিয়া বলো কার দ্বিতীয় নম্বরে আমার আল্লাহকে ডেকে বলো ও মাওলাই কারিম বলবো 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 দ্বিতীয় নম্বরে আমার নবী ডেকে বলে আল্লাহ আমি আপনারে দুই নম্বরে একটা জিনিস দিবার চাই সেটা হলো এই চেহারা আপনি দিয়েছেন এই চেহারার কি সুন্দর রূপ দিয়েছেন কি সুন্দর লাবণ্য দিয়েছেন এই চেহারা কত সুন্দর আকৃতিতে বানাইছেন আল্লাহ তোমার আমার চেহারা কি সুন্দর করে বানাইছে আজকে কিছু যুবক আছে এই চেহারা আল্লাহর দেয়া চেহারা তার ভালা লাগে না আছে না নাই এই চেহারা ভালো লাগে না ইন্দুর বান্দর টিকটিকি মুরগি কুত্তা কাটিন দে আছে না নাই মাতার চুলগুলারে কাটিং মারে আছে না নাই আরো জোরে কান আছে না নাই মাইয়া না ফুলাসি না বড় দায় এই জন্য নুরুল লাল বাসির বলিয়া যায় লা হাউলা ওয়ালা কুওয়াতা হাই উল্টা জামানা আওরাত হাই মরত বনে মরত জঞ্জনা লা হাউলা ওয়ালা কুওয়াতা হাই উল্টা জামানা ফুলা রাহাই মাইয়া সাজে মাইয়া জঞ্জনা লা হাউলা ওয়ালা কুওয়াতা হাই কেইসা মুসলমান নামাজ নেহি রোজা নেহি নামে মুসলমান নামাজ নেহি রোজা নেহি নামে মুসলমান লা হাউলা ওয়ালা কুওয়াতা হাই কেইসা মুমিন হাই
হাজ নেহি যাকাত নেহি নামে মুমিন হায় হাজ নেহি যাকাত নেহি নামে মুমিন হায় চিল্লা কোন আছে না নাই এই যুবকরা ইন্দুর বান্দর কাডিং বাদ দিয়া রাসূলের সুন্নাহ রাখো ওটার ভিতরে সওয়াব আছে ওই ইন্দুর বান্দর কাডিং দিয়া লাভ আছে জোরে কোন এরা আবার কানে দুল লাগায় আছে না নাই এরা কয়েকদিন পরে নাকে ফুল দিব রে ভাই ওই টেনশনে আমরা আছি তাই জোরে কোন ওরা তো অলরেডি কানে দুল না গলার ভিতরে চেইন লাগায়ই ফলাইছে চুল গুলারে মহিলা কাটিং করে আছে না নাই এখন পোলা পান গুলাই এমন হয়ে গেছে রে ভাই কি কমু আর কইতে গেলে লজ্জায় মইরা যাই তোমরা গুসা না হও ভাই রে ভাই কইতে গেলে লজ্জায় মইরা যাই ঠিক না বড়ে এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে আবার যদি ওই যে ওইটা আইয়ে এর নাম কি বিটিএস ওই বিটিএস যদি আহে তাহলে আকারে বিটিআর হয়ে যাবে ঠিক না বড়ে এমনি তো যুবক শেষ আগে খাড়ায়া প্রসাব করতো মানতাম এখন কুত্তার মতো পাউ দিলে প্রসাব করে দেখছেন না আপনারা যাইবেন ফুড ব্যালেন্সে দেখবেন হ্যাঁ এর কি অবস্থা যুবকগুলোর অবস্থা দেখলে মাঝে মাঝে আমি টেনশনে পড়ে যাই হ্যাঁ যুবক আমিও তো যুবক আমার কি হানু বিয়া করার বয়স হয়েছে নাকি তাও তো করে ফেলাইছে একটা মাইয়া হয়েছে সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়া কোন আজকে বলে কি ওইটা বন্ধ করো আর ওইটা চালু করো বুঝছেন মানে কি বাল্য বিবাহ বন্ধ করো আর ওই যে ইফটিজিং চালু করো কথা বুঝেন নাই এটা যদি বুঝতে চান আমার নাম্বারে ফোন দিয়ে বুঝাই দিব আল্লাহ কবুল করুক বলেন আমিন এগুলো চরিত্র নষ্ট করার জন্য একমাত্র ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে প্রেসক্রিপশন দিয়ে দিছে যার কারণে যুব সমাজ আজকে ধ্বংসের ধার প্রান্তে দাঁড়ায় গেছে যদি আপনারা এই সমাজকে এরকম তালে মালে তালে চলতে দেন এই সমাজ থেকে একদিন যুব সমাজ নষ্ট হয়ে সবগুলা আইয়ামে জাহিলিয়াতের যুগে পরিণত হবে চিল্লা বলেন ঠিক না ব্যাটে এগুলো বন্ধ করা দরকার আছে না নাই আল্লাহর নবী ডেকে বলে মাওলায়ে করিম আমার এই পুরো দেহটা আমার এই পুরো শরীরটা এক নম্বরে আমার জবান তোমারে দিয়ে দিলাম দুই নম্বরে আমার এই পুরো শরীর দিয়ে দিলাম তিন নম্বরে আমার কাছে যতগুলো মাল তুমি আমার জীবিকা নির্বাহের জন্য পাঠাইবা ওই সমস্ত মাল তোমার রাস্তায় যদি খরচ করা লাগে আমি আল্লাহর রসুল ওয়াদা দিয়ে গেলাম সব খরচ করে দিব এরপরেও তোমার রেজা মন্দি হাসিলের জন্য যদি কাফনের কাফন মাথায় বাঁধতে হয় যদি আবারও সেই চত্বরে ডাক আসে যদি আবারও ওলামাই কেরামরা ডাক দিয়ে বসে কে সরসিনা কে আওয়ামী লীগ কে জাতীয় পার্টি কে জামাত কে শিবির কে চাষদ কে অমুক দল কে অমুক আদর্শের ব্যক্তি কে কাপালিজম কে কমিউনিজম কোনো কিচ্ছু দেখবো না আমরা এক রাসূলের উম্মত এক নবীর উম্মত আল্লাহর কোরআন এক আল্লাহর দিন এক ধর্ম এক আল্লাহর কোরআন এবং ধর্মের বিপক্ষে তারা আঙ্গুল তুলে কথা বলবে তাদের গর্দান চিরে ফেলবে মুসলমান আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে আজকে মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করো মিয়া আমাদের রাসূল আমাদের জবান আমাদের দেহ আমাদের মাল আল্লাহর কাছে দিয়ে আসছে জান্নাত বিনিময়ে আমরা এগুলো আমল করব আর জান্নাতে যাব এতে কোনো সন্দেহ আওয়াজ দিয়ে কোন সন্দেহ আমাদের সবাইকে ভালোটা বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমার প্রিয় ভাইয়ারা অসংক্ষিপ্ত অগোছালো কিছু বিক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে আমি গুনাহগার করেছি যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমার আলোচনার মাধ্যমে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার যোগাযোগ নাম্বার নিয়ে যাবেন ফোন দিয়ে বলে দিবেন পরবর্তীতে সংশোধন হয়ে যাব ইনশা হুজুরকে নিয়ে সায়ের হোস্টেলে ফতোয়া দিয়েন না নিজে গুনাহগার হয়ে যাবেন এইরকম ভুগির এই পিসা হুজুরকে দেখিয়া ঠাট্টা করো মিয়া এরকম হইয়া দেখো একটা নুমারিরে আনিয়া দেখো না কেমন লাগে মিয়া ঠেলার নাম বাবাজি যখন বিড়াল চেতনে পড়ে গাছে লাফায়া উঠে সাপ যখন গর্তে যায় লেঙ্গুর সোজা কইরা যায় যখন দেহে সব বিপদ তখন বলে আল্লাহ 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 বাঁচাও হুজুর কোথায় দোয়া করেন ঠিক না ব্যাটিক জোরে কম আর যখন ভালো মন্দ চলে খালি হুজুরের ঠিক না সামনে দেখে লাগলো এগুলো বন্ধ করা লাগবে আল্লাহ আমাদের সবাইকে ভালোটা বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক আমরা সকলে বলি আমিন যে কথাগুলো বলেছি প্রথমে আমাকে এরপরে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক বলেন আমিন ভাইয়ার আমার আমি আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা উভয়কে সব বিষয় থেকে হেফাজত করে ইসলামটাকে বুঝে শুনে দুনিয়া ও আখেরাত কামাই করা তৌফিক দান করুক বলেন আমিন।